নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে স্নান উৎসব দায়িত্ব পালন করতে গিয়ে যে 40 জন পুলিশ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন, এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে এবং বাকি 39 জন ইতিমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন। রবিবার 10 এপ্রিল সকালে তথ্য নিশ্চিত করেছেন বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আলাউল কবির দীপু। গত 24 ঘন্টা আমাদের এখানে ডায়রিয়া আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা 34 জন, এর মধ্যে আমরা 24 জনের মতো রিলিজ দিয়েছি, 10 জন আছে, 10 জন ভালো আছে, সুস্থ আছে। এছাড়া আপনারা জানেন যে এই হিন্দু ধর্মের মহাষ্টমী পুণ্য স্নানে ডিউটি করতে এসে আমাদের বেশ কিছু পুলিশ সদস্য ডায়রিয়া আক্রান্ত হয়েছিল। এর মধ্যে আমাদের এখানে এই গত 8 তারিখ মধ্যরাত থেকে 10 তারিখ সকালবেলা পর্যন্ত 44 জন ভর্তি করেছিলাম আমরা। এর মাঝে 44 জনের মাঝে আমরা 2 জনকে ঢাকাতে উন্নততর চিকিৎসার জন্য ICDDRB মহাখালী, যে উদরাময় গবেষণা কেন্দ্র আছে, সেখানে রেফার করেছি। আর বাকি যতজন ছিল, বাকি যে 42 জন সদস্যের শেষ 2 জন কিছুক্ষণ আগে আমরা রিলিজ করেছি, তার মানে হচ্ছে তারা সবাই সুস্থ হয়ে বাসায় বা তাদের নিজ নিজ কর্মস্থলে চলে গেছেন। আর অ্যাজ এ হোল আমাদের বন্দর উপজেলার সার্বিক পরিস্থিতিতে আশঙ্কাজনক নয়, এই কারণে এই সময়ে আমরা সব প্রতি বছরই এরকম একটা ডায়রিয়া একটা সিজন বলি বা প্রকোপ বলি থাকে, তো আমরা সেই হিসাবে রোগী রিসিভ করতেছি, রোগী আসতেছে আমাদের কাছে, আমাদের পরামর্শ নিচ্ছে এবং তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে চলে যাচ্ছে। অথবা যেগুলোর আমরা মনে করতেছি হাসপাতালে ভর্তি দেওয়া প্রয়োজন, আমরা ভর্তি দিচ্ছি, ভর্তি দেওয়ার পরে হয়তো বা তারা কিছুক্ষণ থাকার পরে, 3-4 ঘন্টা থাকার পরে তারা যখন বলতেছে তারা ব্যাটার ফিল করতেছে, তখন তারা তার বাসায় চলে যায়, পরবর্তী চিকিৎসা নিচ্ছে। আমাদের এখানে বেডের সংকুলন নাই, বেডের কোনো অপর্যাপ্ততা নাই, পর্যাপ্ত বেড আছে এবং রোগী যদি আসে আমরা সেটা রোগীরা ভর্তি করে নিতেছি, ভর্তিযোগ্য রোগী যেগুলি আছে যদি মনে করি। আর এছাড়া আমি আমার তরফ থেকে বলবো যে একটু সচেতন হলেই আমরা এই ক্রাইসিসটাও কাটিয়ে উঠতে পারবো। এরকম যে যার ঘরে যে আক্রান্ত হচ্ছে তাকে একটু হাইজিন বা যারা তার সেবা শুশ্রূষা করবে তারা যদি হাইজিনটা মেনটেন করে, স্বাস্থ্যসম্মতভাবে যারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তারা একটু আলাদা করে রাখে এবং তারা প্রতিনিয়ত সাবানটা যদি ব্যবহার করে, বিশুদ্ধ পানিটা খাবার পানিটা যদি ব্যবহার করে, তাহলে একজন সদস্য আক্রান্ত হলে দেখা যাচ্ছে যে একজন সদস্য মানে ফ্যামিলির অন্যান্য সবাই আক্রান্ত হচ্ছে, ওই হারটা কমে আসবে এক। আর আমরা যারা রমজান মাস চলতেছে, আমরা আমাদের ইফতারিতে অনেক সময় আমরা তেলের বা ভাজা পোড়া অথবা ঝাল অনেক খাবার আমরা গ্রহণ করি, সে ভোররাত্র সেহরিত করি ইফতারির সময়, এই জিনিসগুলো যদি আমরা একটু অ্যাভয়েড করতে পারি, আমরা ফলমূল পানীয় যদি বেশি জোর দিতে পারি, তাহলে এই সমস্যা আমরা কেউই পড়ব না আশা করি। সাবির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।